আমাদের জীবনে কত গুনাহ গুনাহ করতে করতে আমাদের জীবন শেষ করে ঘরে ঘর থেকে বের হতে গুনাহ কথা বলতে গুনাহ চোখে দৃষ্টি দিয়ে গুনাহ কানে শোনাও গুনাহ গুনাহ আর গুনাহ আমাদের জীবনে গুনাহ চিল্লা বল ঠিক কিনা গুনাহে গুনাহে জর্জরিত করে ফেলেছি এই গুনাহ আল্লাহ মাফ করবেন আমাদেরকে মাফ করবেন কিন্তু আল্লাহর পন্থায় আমরা চলতে হবে আমরা যদি আল্লাহর পন্থায় চলতে পারি তাহলে আমাদের গুনাহ মাফ করে দিবেন ঠিক কিনা বলেন ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ند له ولا مثل له لا مثل له ولا مثيل له ولا كفيل له ولا وزير له ولا كفيل له لا شبه له ولا شفيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن يعملون السوء بجهالة ثم يتوبون من قريب وكان الله عليما حكيما
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم ما الذي من استغفر جعل الله له من كل ضيق مخرجا من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب. رواه أحمد. وقال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের বলে যাবে নবী গো আপনি বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد هجر بثاب دونار پرے فیرے آشونی تمی اپن گھرے দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا كينا كي دين پجرر كاجي نجي كي دي اچو بنيه تاي فر كافر را چن لو نايالو دستو چل دير پیچو دلو نيليه পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা علي سيدنا مولانا محمد পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মা
মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কত যে অনুতাপ। জেনে না জেনে কত যে আমি করেছি পাপ, কতবার যে করেছি তাওবা, কত যে অনুতাপ। দুদিনে আবার সব ভুলে গিয়ে, দুদিনে আবার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি আয়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো। শাফিউল মুজনবীন, নবীউল আলম, নবীউল আজম, বিশ্ব সবার সভাপতি, নবীদের মাথার তাজ, রাসূল আরবি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পড়ছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার মাগফিরাত কামনা করছি। যেই সকল শহীদিন, সিদ্দিকিন, গাজী দেশের জন্য, ইসলামের জন্য নিবেদিত প্রাণ দিয়ে মর্দে মুজাহিদ হয়ে যে যেখানে মাতফুনে শুয়ে আছেন, আল্লাহ পাক সবাইকে সর্বোচ্চ মর্যাদা আসীন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জমায় আমরা আলোচনা শুনেছিলাম মানব সৃষ্টির কারণ কি। আজকে জমায় আমরা শুনব তাওবা এবং ইস্তেগফার সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করে সকলে পড়ি আমিন। আমাকে বলার, আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার, ধৈর্য সহকারে বসার, আল্লাহ কবুল করার সকলে পড়ি আমিন। আমরা আল্লাহর বড়ত্ব প্রশংসা করব, আল্লাহর গুণকীর্তন করব, তাহলে আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের নিয়ামত বাড়িয়ে দিবেন, নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। যখন আল্লাহ না শুকরিয়া আদায় করব, তখন আল্লাহ আমাদের কি না আযাব ইলা শরীদ, আল্লাহর আযাব দিয়ে আমাদেরকে পাকড়াও করবে। তাহলে আমরা আসুন আল্লাহর শুকরিয়া আদায় করি, আবারও আল্লাহর প্রশংসা আমরা অবন্ত চিত্তে আদায় করি। হামদান কাসিরান তাইবান মুবারাকান ফিহি। সম্মানিত হাজিরিন, আসলে আমাদের গুনার কোনো কমতি নেই, আমাদের গুনার কোনো তুলনা নেই, কি বলেন বাবারা? গুনা গুনা আমাদের জীবনে কত গুনা করেছি, আমরা দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, মৃত্যু আমাদেরকে প্রতিদিনই স্মরণ করছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন সৃষ্টি করলেন, সৃষ্টি করার কারণ কি?
মৃত্যু আমাদের দিকে আমাদের যখন বার্ধক্য জীবন চলে আসবে তখন বুঝতে পারবো মৃত্যু কাকে বলে কে বলে রোগ কাকে বলে তখনই বুঝতে পারবেন মৃত্যু কি আমাদের দিকে প্রতিদিন দাবিত হচ্ছে কবর দিকে আমাকে আপনাকে ডাকছেন মৃত্যু আমাদেরকে হাতছানি দিয়ে যাচ্ছেন মৃত্যুর ডাক কাজে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সময় থেকে তওবা করো বান্দা ফিরে আসো আমার দিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ফরমান قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل يوم مئة مرة رواه مسلم الله نبي صلى الله عليه وسلم فرمان قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في كل في كل يوم مئة مرة رواه مسلم سبحان الله الله نبي صلى الله عليه وسلم بلن হে মানবগণ তোমরা আল্লাহর নিকট তওবা করো আমি প্রতিদিন আল্লাহর নিকট 100 বার তওবা করিয়া থাকি মুসলিম শরীফে হাদিসটি আছে সুবহানাল্লাহ বিহামদি নবীদের কোনো গুনাহ নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কন্টিনিউ 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ফাইন্নি আতুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন মিয়া তামার সুবহানাল্লাহ আমি কমপক্ষে 100 বার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কমপক্ষে 100 বার কন্টিনিউ তাওবা করেন সুবহানাল্লাহ নবীদের কোনো গুনাহ আছে নবীদের কোনো গুনাহ নাই المعصوم ام المؤمنين আমাদের ام المؤمنين যারা রূহানি জগতের মা তাদের গুনাহ নাই তাদের কোনো গুনাহ আছে তাদের কোনো গুনাহ নাই আমাদের জীবনে কত গুনাহ গুনাহ করতে করতে আমাদের জীবন শেষ করে ফেলেছি ঘরে ঘর থেকে বের হতে গুনাহ কথা বলতে গুনাহ চোখে দৃষ্টি দিয়ে গুনাহ কানে শোনাও গুনাহ গুনাহ আর গুনাহ আমাদের জীবনে গুনাহ চিল্লা বল ঠিক কিনা আমাদের জীবনটা গুনায় গুনায় জর্জরিত করে ফেলেছি এই গুনাহ আল্লাহ মাফ করবেন আমাদেরকে মাফ করবেন কিন্তু আল্লাহর পন্থায় আমরা চলতে হবে আমরা যদি আল্লাহর পন্থায় চলতে পারি তাহলে আমাদের গুনাহ মাফ করে দিবেন ঠিক কিনা বলেন বাবারা দেখেন কত গুনাহ করি আহ আল্লাহ বলেন বান্দারে তোর গুনাহ যদি আকাশ সমান হয় বান্দা তোর গুনাহ যদি সাগরের সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয় আমার আমি আল্লাহর দয়া এর চেয়ে বেশি সুবহানাল্লাহ আমি আল্লাহ রহমান আমি আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ হাইয়ুম আমি আল্লাহ কাইয়ুম আমি আল্লাহ চিরঞ্জীব আমি আল্লাহর কোনো শরীক নাই লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম সুবহানাল্লাহ আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই আমি আল্লাহর কোনো নিদ্রা নাই এই দুনিয়া এবং দলজা কিছু দেখো সকল কিছুর মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম্বার 4 সূরা নিসা 17 নাম্বার আয়াত 18 নাম্বার আয়াত দেখবেন ইন্নামাত তাওবাতু আলা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় তাওবা কবুল করা আল্লাহর জিম্মায় তাদের জন্য ইন্নামাত তাওবাতু আলা আল্লাহ إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة الله سبحانه وتعالى বললেন যারা অজ্ঞতা বশত মন্দ কাজ করে আমরা যেরকম মনে করেন হঠাৎ করে ভুল বশত আমরা গুনাহ করে ফেললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াতুবু মিন করিবিন ফাউলাইকা তুবুল্লাহু আলাইহিম সুবহানাল্লাহ ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা তারপর শীঘ্রই তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মিন করিব ইয়াতুবু ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা তুবুল্লাহু আলাইহিম শীঘ্রই যারা তওবা করে অতঃপর আল্লাহ সুবহানাহু তাদেরকে তাদের তওবা কবুল করেন সুবহানাল্লাহ বিহামদিহি আল্লাহ তো মহা জ্ঞানী আল্লাহর উপরে কোন জ্ঞানী
জ্ঞানী নেই আল্লাহ পৃথিবীতে আল্লাহর উপরে কোনো জ্ঞানী আছে না কোনো জ্ঞানী নেই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাওবা কবুল করে নেবেন বাবারা নবী রাসূলরা যদি তাদের গুনাহ নাই উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারা যদি কন্টিনিউ তারা যদি তাওবা করতে পারে তাহলে আমাদের গুনাহ এত গুনাহ আমাদের জীবনে আহ চিন্তা করেন নামাজ ছেড়ে দিলে 2 লক্ষ 80 বছর এক উক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে 2 লক্ষ 80 বছর জাহান্নামের আগুনে আমাকে আপনাকে জ্বলতে হবে একটু কি চিন্তা করেছেন নামাজ ছাড়ার পরেও আর কত গুনাহ আমাদের জীবনে হয় আমাদের জীবনে হচ্ছে আল্লাহ তো বলেন বান্দা আমার দিকে ফিরে আয় আমার দিকে ফিরে আয় আল্লাহ বান্দাদেরকে ডাকে বান্দা আমার দিকে ফিরে আয় আমি আল্লাহ তোর গুনাহ maaf করে দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তাওবা করার আল্লাহ কবুল করে সকলে করে আমিন আমাদেরকে বেশি তাওবা করার তৌফিক দেয় সকলে করে আমিন আমিন ইন্নামাত তাওবাতু আলাল্লাহ আল্লাহ বলেন বান্দা গুনাহ করেছো কি হয়েছে বান্দা গুনাহ করেছো কি হয়েছে আমার আমি আল্লাহর দয়া তো বিশাল আমি আল্লাহর দয়া বিশাল বান্দা অনুতপ্ত হও গুনাহ করেছো কি হয়েছে ফিরে আসো বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও দেখো আমি আল্লাহ তোমার গুনাহ maaf করে দেব ক্ষমা করে দেব সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে আমরা বেশি বেশি তওবা করতে হবে কি বলেন আমরা তওবা করতে হবে না বেশি বেশি আমরা বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ দেখেন একটা ঘটনা বলি ছোট আকারে বনি ইসরাইলের যুবকদেরকে বল যুবক আমরা কতই না গুনাহ করি মোবাইলে গুনাহ করি কথায় গুনাহ করি একটা মেয়ের সাথে কথা বলছে পরকিয়া করছে কত গুনাহ করছিস আমরা আমরা করছি যুবক তোমাকে বলছে যুবক তুমি কি মরবানা যুবক তুমি কি এই দুনিয়ায় চিরদিন থাকবা যুবক কেউ থাকবো আমরা আমরা কেউ থাকবো না এই দুনিয়া থাকার জায়গা না كل نفس زائقة الموت কখন কাকে মৃত্যু পাকাও করবে কেউ আমরা বলতে পারি না চিল্লায় বলেন ঠিক কি না বাবার আগে সন্তান যায় সন্তান আগে বাবা চলে যায় মার আগে সন্তান চলে যায় সন্তানের আগে মা চলে যায় এই তো দুনিয়ার খেলা এই দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাইরা আমার বনি ইসরাইল যে ঘটনা বলতে গেছিলাম বনি ইসরাইল এক ব্যক্তি খুন করতে করতে তিনি কি করলেন 99টা খুন করে ফেললেন 99টা খুন করার পরে যখন এই খুনগুলো করলেন খুনগুলো করার পরে একজন একজন আলেমের কাছে গেলেন একজন হুজুরের কাছে গেলেন হুজুরকে ডাক দিয়ে বলল যুবকরা তোমাদের জন্য এই কথাটা মেসেজটা দেখো তোমরা গুনাহ করেছো কি হয়েছে আল্লাহ ক্ষমা করে দিবেন তোমাদের জন্য মেসেজটা যুবক একটু তাকাও আমার দিকে আমার দিকে যুবক তোমাদের কি বলছি আমরা কতই গুনাহ করি মোবাইলে পরকিয়া করছি কাতার নিতে শুয়ে শুয়ে কত গুনাহ করছি অ্যান্ড্রয়েড ছেলে অ্যান্ড্রয়েড ছেলের মধ্যে আমরা মেয়ে ছেলে সবাই কি না করছি যুবক আমরাও তো অ্যান্ড্রয়েড সেট চালাই তার মানে কি আমরাও কি পরকিয়া করছি আমরা কি গুনাহ করছি যুবক আল্লাহর দিকে ফিরে আসো তোমাদের কি বলছি বনি ছেলে সেই ব্যক্তি কি করলেন 99টি খুন করলেন 99টি মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরে একজন আলেমের কাছে তার মনে বই হলো চিন্তা হলো একজন আলেমের কাছে গিয়ে বলল আলেম সাহেব আপনি আমাকে বলে দেন আমার গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন কিনা maaf করবে কিনা সুবহানাল্লাহ আমাকে আল্লাহ ক্ষমা করবেন কিনা আমাকে আল্লাহ maaf করবেন কিনা ওই আলেম সাহেবকে জিজ্ঞেস করলো আলেম বলল কয়টা আপনি কয়টা খুন করেছেন কি করেছেন বললেন হুজুর আমি এমনি এমনি 99টা খুন করেছি আমাকে আল্লাহ ক্ষমা করবেন আমাকে ক্ষমা আছে কিনা ওই হুজুর ডাক দিয়ে বলল যুবক তোমার গুনাহ গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না তোমাকে আল্লাহ maaf করবেন না যুবক যুবক তোমাকে আল্লাহ ক্ষমা করবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে ঠিক আছে হুজুর আপনি যেহেতু বললেন আপনারও শেষ করে দিই ওই হুজুরকে দিয়া বলল 100টা পুরা করলো যেহেতু আমার আল্লাহ আমাকে maaf করবেন না যেহেতু আমাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না হুজুর আপনাকে শেষ করে দিলাম 100 করলেন কয়টা করলেন 100টা খুন করলেন 100টা খুন করার পরে
ওই যুবকের মধ্যে আরো ভয় চলে আসলো না না আমি একজন ভালো আলেম দেখে যারা আলেম প্রকৃত হইলেই অর্জন করেছে তাদেরকে আমি জিজ্ঞাসা করি আমাদের সমাজ অনেক আলেম আছে যারা মনে করেন সূরা ফাতিহাটা ভালো করে পড়তে পারে না মনে করেন অনেক রকমের আছে আজ কি বলবো বলেন হ্যাঁ দায়ে পড়ে অনেক রকমে অনেক ফতোয়া দিয়ে দেই জি জি ভাবে ফতোয়া পড়তেছে দিতেছে আমি এক রকম বলতেছি আরজন আর কি বলতেছে এই চলতেছে শুধু কাণ্ড তাও কি করলেন ওই বনি ইসরাইলে ওই লোক শেষ করে দিলেন ওই ব্যক্তিকে শেষ করে দেওয়ার পরে তার মনে এখনো ভয় যায় নাই না না আমার আল্লাহ আমার আল্লাহ সে আল্লাহ না আমাকে ক্ষমা করতে পারেন আমার আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য বসে আছে বনি ইসরাইল ওই ব্যক্তি কি করলেন আরেকজন আবেদ আলেমের কাছে গেলেন যে বললেন ও আলেম ও আল্লাহর বান্দা আমি এমনি এমনি 100টা খুন করে ফেলছি আপনিও বলেন আপনার আগে যে ব্যক্তিটার মারছি এর আগে ছিল আমার 99টা খুন ওই আলেমদের মাইরা শেষ কইরা দিয়া 100টা পুরো করছি আপনি কিন্তু সত্যি সত্যি কথা বলবেন আল্লাহকে বলবেন না আল্লাহু আকবার বলেন আপনি কিন্তু সত্যি সত্যি কথা বলবেন হাউই হুজুর কি হুজুরে ভয় পাওয়ার বিষয় আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই হুজুরের মধ্যে ভয় আছে কার ভয় আল্লাহ ভয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন যে ব্যক্তিগুলো আমাকে বেশি ভয় করে আমাকে যারা ভয় করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহকে যারা বেশি বেশি ভয় করে আল্লাহকে যারা বেশি বেশি রব হিসেবে মানে কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بند আমার পরিচয়টা আমার পরিচয়টা সূরা ইখলাসের মধ্যে পেয়ে যাবা সূরা ইখলাসটা এমন মজা এমন মজা এমন মধু আল্লাহর পরিচয় পাওয়ার জন্য আল্লাহ বললেন কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ আল্লাহ বললেন বান্দারে আমার পরিচয়টা তুমি পেয়ে যাবে ওইখানে আমি আল্লাহ কারো মুখা ব্যক্তি নয় আল্লাহু সামাদ আমি কাউর কাছ থেকে জন্ম গ্রহণ করি নাই আল্লাহর পরিচয় ওইখানে সূরা ইখলাসের মধ্যে পাবেন আল্লাহর অস্তিত্ব বোঝার জন্য সূরা ইখলাস পড়ুন সূরা ইখলাসের অর্থগুলো ভালোভাবে তর্জমাগুলো পড়ুন তাফসীরগুলো পড়ুন ব্যাখ্যা বিশ্লেষণগুলো পড়ুন তাহলে আল্লাহর পরিচয় পেয়ে যাবেন ভাইরা আমার তখন ওই ওই ব্যক্তি বললেন ও আবেদ মানুষ ও আলেম মানুষ আপনি বলে দেন আল্লাহ কি আমাকে ক্ষমা করবে কিনা যথারীতি উত্তর দেন তিনি যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে বললেন শর্ত আছে শর্ত যদি পালন করতে পারো তো তাহলে আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে তাহলে আজ থেকে ওই কাজগুলো ছেড়ে দিতে হবে এক নাম্বার তুমি ওই কাজগুলো ছেড়ে দিতে হবে দুই নাম্বার তাওবা করতে হবে যে এলাকায় এগুলো কাজগুলো করতে ওই এলাকা ছেড়ে নেককারদের এলাকায় চলে যেতে হবে আল্লাহু আকবার বলেন যুবকরা সুন্দর একটি মেসেজ তোমাদের জন্য এবং আমার জন্য আমি একজন যুবক অর্থাৎ আমার জন্য তোমাদের জন্য এই কথাগুলো সর্বপ্রথম আমল করা বিষয় যুবক তাহলে ওই ব্যক্তি বললেন ঠিক আছে হুজুর আমাকে তাওবা পড়িয়ে দেন তাওবা পড়িয়ে দিলেন গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া শুরু করলেন সুবহানাল্লাহ বিহামদি যখনই ওই ওই ব্যক্তি যখন নেককার দিকের নেককারদের এলাকায় যখন চলে যাওয়া শুরু করলেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা কিছু কিছু ফেরেশতারা তার আমলনামায় কি লিখবে ঝগড়া করতেছে ফেরেশতাদের মধ্যে ঝগড়া হচ্ছে ফেরেশতাদের মধ্যে ঝগড়া হচ্ছে যে তার আমলনামায় সে কি লাগবে সুবহানাল্লাহ বলেন না এই ফাঁকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যখন নেককারদের এলাকায় ঢুকতেছেন নেককারদের এলাকায় ঢোকার সময় মালাকুল মুতাজ্জিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ও ফেরেশতারা ও মালাকুল মুতাজ্জিল কি করো তুমি চলে যাও ওই বান্দার রূহ কবজ করার জন্য সুবহানাল্লাহ ফেরেশতাদের এই তুলুমূলক ঝগড়া দেখে আল্লাহ সুবহান ওয়া তাআলা বললেন তোমরা কেন ঝগড়া করতেছো তখন বলতেছে আল্লাহ গো আপনার এক উম্মক ব্যক্তি
এরকম এরকম এই অবস্থা সে এগুলো করে আজকে অনুতপ্ত হয়েছে গুনাহ মাফ চেয়েছে আল্লাহ আপনি কি বলেন তার আমল নামে কি নেক লিখবো না সওয়াব লাগবে সুবহানাল্লাহ আল্লাহ কেমন আল্লাহ কেমন আল্লাহ আমাদের প্রতি দয়া করে দেখেন সুবহানাল্লাহ বিহামদি আল্লাহ সুবহানাল্লাহ দেখেন কেমন আমাদের প্রতি দয়া করেন তখন বললেন তার রাস্তাটা প্রশস্ত করে দিলেন সুবহানাল্লাহ নেককাদের রাস্তাটাকে আল্লাহ সুবহানাল্লাহ বড় করে দিলেন নেককাদের পথটা অনেক বড় করে দিলেন গুনাহের রাস্তাটাকে ছোট করে দিলেন সুবহানাল্লাহ ওই ব্যক্তি যখন নেককার এলাকায় ঢুকলেন সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহ কবজ করলেন মালাকুল মুতাযযিলের মাধ্যমে সুবহানাল্লাহ বিহামদি তখন বললেন আল্লাহ ওই ব্যক্তি কি দেওয়া যায় তার মৃত্যুটা কি হিসাবে দেওয়া যায় তখন বললেন তাকে জান্নাতি হিসাবে ঘোষণা করা হোক সুবহানাল্লাহ বিহামদি ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে maaf করে জান্নাতি বানিয়ে দিলেন সুবহানাল্লাহ কে বলেছে আমার আল্লাহ ক্ষমা করবে না অবশ্যই করবে আমার আল্লাহ তাওবা যদি আমরা করতে পারি তাওবা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমরা যদি সঠিকভাবে তাওবা করতে পারি ওই তাওবা আল্লাহ কবুল করে নেবেন কি বলেন ওই তাওবা আল্লাহ কবুল করবেন না আমাদের অবশ্যই তাওবা কবুল করবেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আমরা বেশি বেশি তাওবা করতে হবে তাওবা করার কিছু শর্ত রয়েছে পাঁচটি শর্তে যদি আমরা তাওবা করতে পারি তাহলে আমাদের তাওবা আল্লাহ কবুল করবেন সুবহানাল্লাহি বিহামদি পাঁচটি শর্তে যদি আমরা তাওবা করি ওই তাওবা আল্লাহ কবুল করে নেবেন এক নাম্বার শর্ত বলতে হবে আল্লাহ আমি পাপের ঘরে পাপী আল্লাহ আমার পাপের জন্য আমি ক্ষমা চাই মাফ চাই আল্লাহ আমার তাওবা কবুল করেন আমার গুনার জন্য অনুতপ্ত হতে হবে চিল্লা বলে ঠিক কিনা গুনাহ কত গুনাহ করেছি আমরা এক নাম্বার শর্ত তাওবা কবুল করতে হলে আল্লাহর দরবারে কবুল করাতে হলে এক নাম্বার শর্ত কি বলতে হবে আল্লাহ আমি বড় পাপী পাপীর ঘরে পাপী আল্লাহ আমি আর গুনাহ করব না ওই গুনাহর জন্য অনুতপ্ত হয়েছি আল্লাহর দরবারে বলতে হবে দুই নাম্বার অনুতপ্ত হতে হবে দুই নাম্বার কি করতে হবে অনুতপ্ত হতে হবে চোখের পানি অনেক পানি বের করতে হবে আল্লাহর দরবারে আপনার তাওবা কবুল করাতে হলে আপনি সকালে গুনাহ করলেন দুপুরে তাওবা করলেন ওই তাওবা আল্লাহ কবুল করবে না ওই তাওবা আল্লাহ কবুল করবেন না তাহলে আমাদেরকে তাওবা সঠিকভাবে তাওবা করতে হবে শুধু গুনাহই করলাম তাওবাই করলাম ওই তাওবা আল্লাহ কবুল করবেন না তাহলে আমাদেরকে তাওবা সঠিকভাবে করতে হবে তাওবা যদি সঠিকভাবে আমরা করতে পারি তাহলে ওই তাওবা আল্লাহ কবুল করে নেবেন কি বলেন হ্যাঁ তাওবা আল্লাহ কবুল করবেন তাহলে বান্দা অনুতপ্ত হতে হবে এরপরে আমরা তাওবা কোন সময় করা জানেন বাদাল গরগা যখন আমাদের মৃত্যুর সময় হয় তখন হুজুরের হুজুরকে নিয়ে মৃত্যুর সময় তাওবা পড়ায় ওই তাওবা আল্লাহ কবুল করবেন না হ্যাঁ আপনি তাওবা করে দিয়ে আসছে কোন সময় মা বাবাকে কষ্ট দিয়ে মৃত্যু সময় হুজুর কি তাওবা পড়া ওই তাওবা আল্লাহ কবুল করবেন তাওবা কবুল করবেন না অনেক সময় তো লম্বা একটি ঘটনা আছে ইনশাআল্লাহ অন্য সময় সময় হলে আপনাদের সামনে তুলে ধরবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ যদি অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে তাহলে দুই নাম্বার গেল তিন নাম্বার আল্লাহকে বলতে হবে যে আল্লাহ আমি পাপ করেছি ওই পাপ থেকে আমি ফিরে আসলাম ওই পাপটাকে থেমে দিতে হবে ওই পাপটাকে রেখে দিতে হবে অফ করে দিতে হবে সুইচ অফ অফ করে দেবো আল্লাহ আমি আর গুনাহ করব না আল্লাহ আল্লাহ আমাকে এই গুনাহ থেকে মাফ করেন তাহলে তিন নাম্বার শর্ত চার নাম্বার যে পাপ করছেন ওই পাপ থেকে ঘৃণা ওই পাপটাকে আপনি ঘৃণা করতে হবে কি করতে হবে পাপটাকে ঘৃণা করতে হবে চার নাম্বার গেল পাঁচ নাম্বার ওয়াদা কমিটমেন্ট আজীবন আমরণ আগুনা করবেন না আল্লাহর কাছে কমিটমেন্ট করতে হবে কি করতে হবে কমিটমেন্ট করতে হবে ওয়াদা ওয়াদাবদ্ধ হবে হতে হবে যে আল্লাহ আমি আর গুনাহ করব না আমাদের আমার জীবনটা যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহর মিথ্যা কথা বলবো না আর শোক খাব না পরনিন্দা করব না পরচর্চা করব না কারো সমালোচনা করব না কারো গীবত সাগাত করব না রাজি আছেন মুসলমান রাজি আছেন মুসলমান তাহলে আল্লাহ আপনার শর্ত আল্লাহ শর্ত আপনি মেনে নিতে পারেন তাহলে আল্লাহ আপনার শর্ত তাওবা কবুল করে নেবেন সুবহানাল্লাহ তাহলে দেখেন আমি যে হাদিসটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন
তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে মাল্লাযী মাল ইস্তাগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব রাওয়াহু আহমদ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে নূরানি জবান মোবারক থেকে তিনি বলছেন যদি তোমরা সুন্দরভাবে ভালোভাবে মাল্লাযী মাল ইস্তিগফার যারা বেশি বেশি ইস্তিগফার পড়বে তাদেরকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বাড়িয়ে দিবেন সুবহানাল্লাহ পড়ি যে বেশি বেশি ইস্তিগফার পড়বে মাল্লাযী মাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিক মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব এক নাম্বার যে বেশি 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 ইস্তিগফার পড়বেন ইস্তিগফার পড়লেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এক নাম্বার তার বিপদ দূর করে দিবেন সুবহানাল্লাহি বিহামদি আমাদের কত বিপদ আমাদের কত মুসিবত আমাদের উপর দিয়ে আসছে মনে করেন চলতে গেছেন বিপদে ডাকাতের মুখে পড়ে গেলেন বিভিন্ন রকম বিভিন্ন সময়ে অনেক মুসিবতে আপনি পড়ে যাবেন এই বিপদ আল্লাহ সুবহান তাআলা দূর করে দিবেন এক নাম্বার সুবহানাল্লাহি বিহামদি দুই নাম্বার দুশ্চিন্তা থেকে আমাদেরকে বের করে আনবেন দুশ্চিন্তা আল্লাহ সুবহান তাআলা আমাদের দূর করে দিবেন সুবহানাল্লাহ বিহামদি পড়ি একবার তাহলে আমরা দুই নাম্বার ইস্তিগফার পড়লে কি লাভ হবে সেটাই বলছি ইস্তিগফার পড়লে দুই নাম্বার দুশ্চিন্তা আল্লাহ সুবহান তাআলা আমাদের কাছ থেকে দূর করে দিবেন তাহলে আসুন আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব আমাদের কত দুশ্চিন্তা চাকরি হয় না হ্যাঁ চাকরি হয় না বিয়ে করতে পারেন না ছেলে মেয়ে হচ্ছে না বিভিন্ন রকমের আমাদের সমস্যা আছে না নাই আমাদের অনেক সমস্যা আছে আমাদের জীবনে অনেক দুশ্চিন্তা আছে যে আরে কি করব না করব না ওইখানে বলেন আল্লাহকে আল্লাহ ওগো আমার রব আপনি আমাকে যেইভাবে রাখছেন আলহামদুলিল্লাহ শুকর আদায় করেন আর বেশি বেশি ইস্তিগফার করেন তাহলে দুই নাম্বার আমার আপনার দুশ্চিন্তাগুলো দূর করে দেবেন সুবহানাল্লাহি বিহামদি তিন নাম্বার আল্লাহ সুবহানাল্লাহ বলছেন ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন আপনি আমি কুল করেও চিন্তা করেও বুঝতে পারবো না সুবহানাল্লাহ এই যে আপনাদের এখানে আমি আসছি চাকরি করতে আমি কল্পনা করি নাই জীবনে এই ভুবন গড়াটাকে আমি চাকরি করব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করি আমার মনে হয় আল্লাহ আমার ওই বিশেষ করে ওই কথাগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন আসলে এটা ভাগ্যের বিষয় রিজিকের বিষয় এটাকে নিয়ে কেউ অন্যরকম ভাবে দেখার কিছু নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার ইস্তিগফারকে বেশি বেশি কবুল করে নেবেন তাকে আল্লাহই মর্যাদা দিবেন সুবহানাল্লাহি বিহামদিহি তাহলে এমন জায়গা থেকে আমাকে আপনাকে রিজিক খাওয়াবে চিন্তা করে পারবেন এই যে সকালে বের হই আপনাদের এখান থেকে রাস্তা ঘাটে দোকানে যেই যেখানে দেখ বুঝো একটা চা কত সম্মান আর ইজ্জত আমার মনে হয় ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব আমল আর আখলাকের চরিত্র কানেন সুবহানাল্লাহ বিহামদিহি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফার পড়া ইস্তিগফার বেশি বেশি পড়ার কারণে মাল্লাযী মাল ইস্তিগফার ইস্তিগফার সাথে আঠার আঠালো ভাবে যারা সম্পৃক্ত হতে পেরেছে থাকতে পেরেছে তাদের তিন নাম্বার আল্লাহ সুবহান তাআলা এমন জায়গা থেকে রিজিক খাওয়াবে কেউ বুঝতে পারবেন না আপনার এমন আল্লাহ যে রব আমাকে আপনাকে এমন জায়গাতে রিজিক খাওয়াবে টেনশন চিন্তা করে বুঝতে পারবেন না সুবহানাল্লাহ চার নাম্বার আল্লাহ সুবহান তাআলা বলছেন আল্লাহর আযাব আমাদের উপর থেকে দূর করে দিবেন আমাদের আযাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না আসার জন্য সে ব্যবস্থা করে দিবেন আমাদের উপর যেন আল্লাহর আযাব না আসে গজব না আসে সুবহানাল্লাহ বিহামদি তাহলে আল্লাহর আযাব দেখেন এই যে মহামারী গেল না আহ কত মানুষ কত প্রিয়জন আমাদের কাছ থেকে চলে গেল সন্তান তার বাবা মারা যায় সে ঘরে আনেন লাশটা ঘরে আনে না হসপিটাল থেকেও সে লাশটা আনে না এমন অবস্থা হয়েছে এই করোনায় দেখা গেছে না ভাই এই করোনায় আমাদেরকে এই পরিচয় দিয়েছে তাহলে এটা আল্লাহ পাকের গজব এই যে ঢাকাতে এখন বর্তমান সময়ে ডেঙ্গু আক্রান্ত হচ্ছে ঢাকা শহরে বর্তমান সময়ে অনেক ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এটাও আল্লাহ পাকের একটা গজব এটা হলো আল্লাহ পাকের আযাব আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করে আমিন চার নাম্বার আল্লাহ সুবহান তাআলা বললেন
আমাদের উপর থেকে আল্লাহর আযাব আমাদের উপর থেকে উঠিয়ে নেবেন পাঁচ নাম্বার আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন সুবহানাল্লাহ মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে আল্লাহর দরবারে হাত পেতে যখন বলা শুরু করবেন আল্লাহ আপনার ওই দোয়া ডাইরেক্টলি কবুল করে নেবেন সুবহানাল্লাহ বিহামদি মুস্তাজাবুদ দাওয়া এমন একটা মুস্তাজাবুদ দাওয়া যে মুস্তাজাবুদ দাওয়া হতে পারলে যাই কিছু বলবেন আল্লাহর কাছে আল্লাহ ওই জবাব তাহলে দেখেন মুস্তাজাবুদ দাওয়া কাকে বলে একটু আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে অল্প সময় তো শেষ করে দিচ্ছি বলে শেষ করছি আলোচনা দেখেন আমাদের যে চারজন ইমাম রয়েছে প্রসিদ্ধ ইমামদের মধ্যে এক নাম্বার হানাফি দুই নাম্বার শাফি তিন নাম্বার মালিকি চার নাম্বার হাম্বলি যে চার মাজহাব রয়েছে এর মধ্যে বিশিষ্ট জনের মধ্যে উনিও একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ সম্মানিত হাজিরিন দেখেন একজন মুস্তাজাবুদ দাওয়া কেমন হয় কিভাবে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদেরকে বেশি বেশি ইস্তিগফার করার জন্য বললেন কেন বেশি বেশি তাওবা করার জন্য বললেন আমাদের অভাব অন্তরগুলো দূর করে দিবেন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেন নাই একজন জগৎ বিখ্যাত একজন হাদিস বিশারক ছিলেন মুহাদ্দিস ছিলেন ওই জামানার তিনি কি করলেন এক মসজিদে উনি যেখানে হাদিসের গান পাইতেন হাদিস সন্ধান করার জন্য রাত নাই দিন নাই উনার শেষ জীবনটা এইভাবে উনি কাটিয়েছেন সুবহানাল্লাহ বিহামদি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তিনি এক মসজিদে সালাতুল ইশা নামাজ আদায় করে ওইখানে কাটা বালিশ নিয়ে ঘুমিয়ে পড়লেন দূর থেকে আসলেন শীতের রাত্র তাই কি করলেন ঘুমিয়ে পড়লেন তারপরে হঠাৎ করে মসজিদ দারোয়ান এসে বললেন আপনি কে বের হয়ে যান মসজিদ ইমাম তো আর বুঝে মসজিদ দারোয়ান তো আর বুঝে না সে জগৎ বিখ্যাত একজন ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তিনি তো আর বুঝেন না তিনি কি করলেন বললেন এই আপনি কে বের হয়ে যান তাকদা বের হয়ে যান মসজিদ লক করে দিব আপনি বের হয়ে যান গাট্টি গুট্টি নিয়ে বের হয়ে যান না হয় এগুলো বের করে দিব আল্লাহু আকবার বলবেন না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তিনি কি করলেন বললেন ভাই আমি তো অনেক দূর থেকে আসছি পথিক মানুষ আমাকে কি এই মসজিদে থাকা একটু থাকার ব্যবস্থা করে দেওয়া যায় না আমি ফজরের মুসল্লি সালাতুল ইশা আদায় করেছি তাহাজ্জুদ আদায় করব ফজরের সালাত আদায় করব সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা বললেন মানে না বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে দূর থেকে একটি আগুনের আলো দেখা যায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ কি করলেন তিনি ওইদিকে গেলেন যাওয়ার পর দেখেন এক যুবক পিঠা বানাচ্ছেন খাব্বাস রুটি তৈরি করছেন রুটি বিক্রি করছেন তাকে ডাক দিয়ে বলল সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালাম দেওয়ার পরে তিনি বললেন যুবক আমি কি আপনার আমি একজন পথিক মানুষ আমি দূর থেকে আসছি এই প্রচন্ড ঠান্ডার মধ্যে আপনার এই আগুন থেকে আমি কি সারা রাত তাপ নিতে পারি আপনার এখানে বসতে পারি যুবক বলল হ্যাঁ আহলান ওয়া সাহলান মারহাবান বিক আপনি অবশ্যই এখানে আপনি বসতে পারেন সুবহানাল্লাহ বলবেন না আপনি এখানে বসেন থাকেন কোনো সমস্যা নেই ওই যুবক যখন ওই কাব্বাস রুটি দিচ্ছেন যখন তাওয়ার মধ্যে রুটি দিচ্ছেন ওই সময় বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার বলেন তা আস্তাগফিরুল্লাহ যখন আবার কোন কাস্টমার আসে তখন রুটি দেয় ও ওইখানেও বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবারই আস্তাগফিরুল্লাহ শুনেন দেখেন দেখতে দেখতে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন যুবক এই আমলটি কতদিন যাবত করো আর তুমি কি মুস্তাজাবুদ দাওয়া বলেন হ্যাঁ আমি মুস্তাজাবুদ দাওয়া এই আমলটি কতদিন করো অনেক দিন যাবত আমি করি অযুবক তুমি যদি অনেক দিন যাবত এই আমল করো বুঝতে পারলাম তুমি যেহেতু মুস্তাজাবুদ দাওয়া বলছো তোমার জীবনের সকল দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছেন যুবক যখন বলল যুবককে প্রশ্ন করলো যুবক বলল জি হ্যাঁ আমার সমস্ত দোয়া আল্লাহ সুবহান ওয়া তাআলা কবুল করেছেন সমস্ত দোয়াগুলো আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা যা বলেছে আল্লাহ সুবহান তাআলার কাছে তা আমার দোয়া কবুল করবেন সুবহানাল্লাহ দেখেন কেমন লাভ ইস্তিগফার বেশি বেশি করলে দেখেন ওই যুবকের কথা শুনে সঙ্গে সঙ্গে বলল যুবক
আর কি তোমার মনে আসা আকাঙ্ক্ষা তখন বলল জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস এই জামানার শ্রেষ্ঠ একজন ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমি দেখতে পারতাম তার কপাল মোবারক আমি একটু চুমু দিতাম আমার সেই দোয়াটা আল্লাহ এখনো কবুল করেন নাই সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল ডাকতে বলল যুবক ও যুবক আর তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবার যেতে হবে না যুবক তুমি কি করো এই মুহূর্তে আসো আমার কাছে আসো ইমাম আহমদ ইবনে হাম্বল তোমাকে দেখা দেওয়ার জন্য তোমার সাথে সাক্ষাৎ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে যুবককে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল জড়িয়ে ধরলেন জড়িয়ে ধরার পর তার কপালে চুমু খেলেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার কপালেও ওই যুবক চুমু খেলেন সুবহানাল্লাহ বিহামদি তাহলে আসুন আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব ইস্তেগফার পড়লে আমাদের অনেক লাভ অনেক লাভ অনেক ফায়দা কি বলেন হ্যাঁ অনেক লাভ তাহলে আমরা বেশি বেশি পড়ে ফরজ নামাজের পরে সালামটা ফিরিয়ে বলবো আল্লাহু আকবার যতবার বলতে পারেন কোনো সমস্যা নেই তারপর আস্তাগফিরুল্লাহ সর্বজ একদম শর্ট করে বলতে পারেন আস্তাগফিরুল্লাহ 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 আমরা বেশি বেশি ইস্তেগফার করবো ইস্তেগফার দিয়ে আমাদের জিহ্বাটাকে তরোতাজা রাখতে হবে সিক্ত রাখতে হবে আমাদেরকে আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে কবুল করে সকলে পড়ি আমিন আল্লাহ সুবহান তাআলা যেন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ মানে সকলে পড়ি আমিন বেশি বেশি তাওবা পড়বো তাওবা করবো কার কখন মৃত্যুর ডাক চলে আসবে কেউ আমরা বলতে পারি না কি বলেন হ্যাঁ যুবকেরা কেউ আমরা বলতে পারি না আমরা দেখেন কত গুনাহ করছি গুনাহ করতে করতে আমাদের জীবনটা শেষ এই যে মেসি নিয়ে আর্জেন্টিনা নিয়ে ব্রাজিল নিয়ে বিভিন্ন দল নিয়ে আমরা কত গুনাহ করছি দেখেন আমাদের জীবনে এই দেখেন মারামারি করতে করতে এক যুবককে মেরে ফেলছে কি বলেন বুড়োচঙ্গের দিকে আমাদের বুড়োচঙ্গে এক যুবককে মেরেই ফেলছে ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আমি যুবকদেরকে বলছি যুবক এটা তোমার আদর্শ আমার আদর্শ হবে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুনাহ করছি এমনও আছে ব্রাজিলে হ্যাঁ ব্রাজিলে ওই দেশগুলোর মধ্যে আজান দেওয়া যায় না হ্যাঁ তুমি তাদেরকে নিয়ে পাগল হয়েছো যুবক আর এই ব্রাজিলের একটি ধর্মীয় তাদের উপাসনার মধ্যে আমাদের ধর্মীয় অনেক আরবি লেখাগুলো বাক্যগুলো সিঁড়ির মধ্যে দেওয়া আছে এগুলো নিয়ে তাদের তারা প্রতিবাদ করে না কিন্তু তাদেরকে নিয়ে আমরা কত পাগল হচ্ছে যুবক তোমাদেরকে বলছি যুবক দেখো তোমরা যাদের জন্য পাগল হয়েছো গতকাল খেলা গেছে না এই রাতে রাত একটা বাজে এই খেলা চাওয়ার জন্য অনেক যুবক এই যে অনেক যুবকদের চোখে ঘুম অনেক অনেক চোখে অনেক যুবকদের চোখে ঘুম আমি দেখতেছি এই যে যুবকদের চোখে ঘুম এই যুবকরা এই রাত একটা পর্যন্ত খেলা যাচ্ছে যুবক আমি কি বলছি যুবক আমি কি বলছি কথা ঠিক আছে না যুবক এটা তোমার আদর্শ হতে পারে না তুমি খেলা এটা তো দেখা জায়েজ নয় হারাম যেখানে ফরক তরক করে এই হাঁটুর নিচে এবং নাভি থেকে কাপড় রাখা ফরক আর ওই যুবক তুমি তাদেরকে অনুসরণ করছো তাদের চুল কাটতেছো তাদের পোশাক বেশ ভূষণা করতেছো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যুবক আমাকে আপনাকে যে যার অনুসরণ হয়েছি সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দাঁড়া করাই দিবেন নাউজুবিল্লাহ আমরা ইহুদিদের অনুসরণ যদি করি তাহলে আমাদেরকে এইভাবে দাঁড়া করাই দিবেন আল্লাহ সুবহান তাআলা আমাদের সবাইকে ক্ষমা করেন সকলে পড়ে আমিন এগুলো থেকে আমাদেরকে বের হওয়ার তৌফিক সকলে পড়ে আমিন মুসলমান আমরা ঐক্যবদ্ধ হতে হবে আমাদের মুসলমান জাতিকে সবাই আমরা একনিষ্ঠ হতে হবে ওয়ালা আল্লাহ সুবহান তাআলা বলেন আল্লাহর রজ্জুকে ধরার জন্য আল্লাহর রশিকে ধরার জন্য আমরা কি করি আমরা দূরে এগুলো থেকে রাতের পরে দিন আসবে ওয়ালা তাহিন ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন রাতের পরে দিন আসবে কি বলেন আমাদের ইসলাম কি নিয়ে যারা সিনেমিনি খেলতে যায় ওরা টিকবে না এই বাংলার মুসলমান তারাই টিকবে যারা কোরআনের পক্ষে ছিল আল্লাহু আকবার ধরে সাথে ছিল নারে রিসালাতের ধরে সাথে যারা ছিল তারাই বাংলাদেশ টিকবে চিল্লায় বলেন ঠিক কি না যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে আলে মোলামাদের বিরুদ্ধে যারা কথা বলেছে আজকে তারা নাই বাংলার জমিনে তারা কি হইছে তারা শেষ মাটির সাথে মিশে গেছে যারা আলেমদের বিপক্ষে আঙ্গুল তুলেছেন কলম ধরেছেন তারা আজকে নাই দেখেন ওই মানুষগুলো কিন্তু বেঁচে আছে তাদের বিপক্ষে আপনারা লেগেছিলেন আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে এইগুলো থেকে আল্লাহ হেফাজত করে পড়ে আমিন এই নাস্তিক মুত্তাদের এইগুলো থেকে আমাদেরকে হেফাজত করে পড়ে আমিন এই মুসলমান জাতিকে আল্লাহ হেদায়েত দান করে পড়ে আমিন কোরআন প্রেমিক ওলি প্রেমিক রাসূল প্রেমিক আল্লাহ প্রেমিক আমাদের সবাইকে বানিয়ে করে পড়ে আমিন আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু